নমস্কার। কে কখন জন্মাবে ভাগ্য ধার্য, আয়ু শেষে ফিরে যাবে সে তো অনিবার্য, স্মরণে আসন পাবে কর্ম বিচার্য। পার্থদা আমাদের ছেড়ে চলে গেল। পার্থদা, পার্থদা মানে সেই সুদর্শন সুরসিক সুমার্জিত একজন অত্যন্ত শৌখিন শিল্পী মনা মানুষ। যতই কেউ পিছনে লাগুক, পার্থদা কখনো লাগবে না, খালি মিষ্টি মিষ্টি হাসবে। আর আমি সবচেয়ে কনিষ্ঠ ছিলাম ওদের সহকর্মী হিসেবে, সেই 1979 সালে যখন কলকাতা বেতারে স্থায়ী ঘোষক হলাম, তখন থেকে অনেক স্নেহ পেয়েছি। খুব ভালোবাসত পার্থদা। বাবা বলতো, হ্যাঁ, আমার একটা ডাকনাম গর্দি পার্থদা, সবাই দিয়েছিল গদাই বলে ডাকত। গদাই, তোর টোনটা এত সুন্দর, মানে কি বলছো গো, তোমরা কি ভালো বলো, আমি তো ওখান থেকেই সবসময় শিখি, মিষ্টি করে আবার সেই হাসি। মজার ব্যাপার, 1980 সালে পার্থদার ঠিক পরেই আমি গল্পদা দুরাশো পরিচালনা করেছিলাম বেশ কিছুদিন। পার্থদা আমাকে খুব উৎসাহ দিয়েছে, বলেছে কর, ভালো করে কর। তারপর কলকাতা বেতারে কত অনুষ্ঠানই না করেছি, রেকর্ডে করেছি, স্টেজে তো বটেই। তারপর ওই যে ছুটির দিন যখন থাকতো, বিশেষ করে দোলের আগের দিন মুড়ি এনে রাখা হতো, আর পরের দিন পার্থদা রান্না করত, সে এক দেখার দৃশ্য, খুব ভালো রান্নার হাত। মানুষটাই তো ছিল এরকম দিল খোলা, শৌখিন যা বলছিলাম, বড় প্রিয়। পার্থদা, তোমাকে ভুলব না কোনোদিন, ভুলতে নেই বলে যেখানেই থাকো খুব 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 ভালো থাকো। আমাদের সবার প্রণাম নাও।